এভরিওয়ান, চরগুলাচর লাউগুড়ি ঝিলিমিলি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আমি মেহজাবিন আপনাদের মাঝে চলে এসেছি আমার মূল্যবান বক্তব্যটি শোনাতে। আশা করছি আপনাদের ভালো লাগবে। সো লেটস স্টার্ট। ওয়ান এন্ড অনলি, ফুল এন্ড ফাইনাল, লেটেস্ট এন্ড ফিটেস্ট, ব্লুটুথ কার্ড, আপনাদের 4G ভার্সন, কেলা কুইন্টি যেতে কেলা, আমি মেকআপ আপা দেখে তো বুঝতে শুনি শুনে লাগতেছে না আর শুনে লাগতেছে না। মাননীয় সভাপতি সাহেব, এরা কিন্তু আমার অত্যন্ত কথা কইতাছে, মনে মনে কিন্তু ভাবতেছে ইস এই সিরিজা যদি আমার বউ উঠতে পারত। কে দুঃখের বিষয়, এরার বউ ইমন কালার কালা, আমি যদি এদের মেকআপ কইরা সুন্দর কইরা না দিতাম বেয়া হইলে হইলে জীবনেও বেয়া হইলে হইলে জীবনেও বেয়া না হইলে হইলে। মাননীয় সভাপতি সাহেব, এরা কিন্তু আমার অনেকটা কথা কয়ে গেছে, আমি এখন কইতাম না, আমি আপনারে কই এই জিনিসটা তো সবাই এখন জানে না। মনে হইল আপনারা তো স্যারেন মানুষ, আপনারা তারা অতটা বুঝুন না, এই ফুন্নির ঘরে ফুন্নিটা বুঝে তারপরেও কেন লাগে ফুন্নির ঘরে ফুন্নিটা করতে ডাহা মিশা কথা এন করে তুই গেল। আমি আমি এখন কইতাম না, এটা আমি পরে বুঝাইতেছি। ফুনুন মাননীয় সভাপতি সাহেব, আমার এখানো ইমন ইমন জিনিস আছে যে আপনারা ফুনুন অক্ষণই আকাশ থেকে দপস করে পড়ে যাবেন, কারণ এই জিনিসটা আমি এখন আপনাদের কই এই জিনিসটা তো সবাই এখন জানে না, ফুন্নির ঘরে ফুন্নিটা বুঝে এটা আমি পরে বুঝাইতেছি। ফোন ওই মাননীয় সভাপতি সাহেব, আমার এখানো রং ফোর্স করার লেগে ইমন কিছু প্রাকৃতিক জিনিস আছে, প্রাকৃতিক উপায়ে এরকম একটা পাতা আছে যেটা আমি জঙ্গল থেকে লই আসি। মাননীয় সভাপতি সাহেব, যেটা আমি জঙ্গল থেকে লই আসি এর নাম কি কইছে, নাম হলো সূত্রা ফতা। মরিরম শরীরে যে হন আমি দেয়াম যদি রং ফর্সা করতাম চাই, মনে হয় একটু ডইলে দিয়াম কাম ডই হয়ে যাবো। সুকাইতে সুকাইতে খাচ্চইতে খাচ্চইতে কালা যে চামড়াটা আছে ওটা উঠতে অক্ষরে কুইসা পড়ে দিই, পরে বিত্তেরটা অক্ষরে সাদা চামড়াটা বাইর হয়ে পড়বো। এতে সহজ উপায় কি আর আছে কোন মাননীয় সভাপতি সাহেব? এই ফোরে যাই ধরুন চুল থেরাপি, আমার এখানে আছে ঘোড়ার চুল থেরাপি, এটা হইল এরকম মাননীয় সভাপতি সাহেব। মনে হইলুন মাইয়ারে দেখুন না কতটা ফ্যাশন করে, লাল চুল নীল চুল সবুজ চুল কতটা, তে আমি একটা সিস্টেম করছি কি তা হেরা তো কালার করলে কিছুদিন পরে এটা জায়গা। তা আমার পার্লারে এমন একটা সিস্টেম আছে, তুই যে ধরনের চুল লয়ে আস না কেরে নিরাময় কইরা এমন একটা চুল দেয়া দেন। এটার সিস্টেমটা হইল মনে রইন আপনি আইসুন চুল লয়ে করবেন একটা রং, আমি এমন ফত্তা জঙ্গলতে লয়ে আয়াম মিক্সড কইরা মাথার মধ্যে দে পয়লা বেলা চুল লিয়ে করে ব্যাগটি পইরা জায়গা, ফুরে যাওয়ার পরে ঘোড়ার যে লাল লাল লেঙ্গুরটি আছে না লেঙ্গুরতে কয়েকটা চুল সিঙায় না শুই আর সুতাতে হিলায় মাথার মধ্যে লাগাই দে এমন ভাবে বহায়া দেই মাননীয় সভাপতি সাহেব, এটা জীবনেও মাথা থেকে উড়াই দেখতো না মাননীয় সভাপতি সাহেব, আর এরম হারা জীবন থাকবো মাননীয় সভাপতি সাহেব। আর শুনুন মাইয়ারা যে চুল সুজা করতাম চায়, এই চুল সুজা হরণ লাগিয়া আলাদা একটা মেশিন গুলো কিনাম লাগে, এত ব্যাককলের ব্যাককল চুল সুজা হরণ লাগিয়া আলাদা আলাদা একটা মেশিন কিনে, মেশিন কেনার কোনো দরকার আছে? আমার তো রাইলে তো আমি এক দিলে দুই ফাঁকি মারি। মাননীয় সভাপতি সাহেব, আমি করি কি তা একটা ইস্তারি কিনে থইয়া দিছি, যে ইস্তারি দিয়ে আমি জামা ডুলি সেন এন আইলে চুল চুল সুজা হতো চাইলে বুতায় দে একটা ইস্তারি দিয়ে ডলা চুল যায় করে সুজা হইয়া। এরপরে মনে হইন চুল যখন বেহাই তো চায় অত কষ্ট করার কোনো দরকার আছে, আমি করি কিটা চুল দি সুন্দর হইয়া ধরি আর ম্যাচটা সুন্দর হয়ে চুলের নিচে জলায় ধরে রাখি, চুল ফুইরা ফুইরা করে সুন্দর করে বইলে উফরে উঠতে পারে সুন্দর করে চুলটি বেহা তারা হয়ে পড়ে, আর চুল বেহা নিয়ে লেগে কোনো যাও লাগে না, আমার দ্বারাই সমাধান। এরপরে আই আমার যে মাননীয় সভাপতি মেকআপ ঘরটা আছে এখান থেকে মনে হরি ফুটতে ফুটতে সেরেন্ডে আসে না বাড়ি বাড়ি জামাই লগে খেয়ে হইলে হেরারে দেখাই যায় না, আমি কিতা করি জানুইন এরারে 10-7 লম্বা লম্বা জুতা দেই যেডি লম্বা লম্বা সেরিয়া, আর এরিরে দেই মাননীয় সভাপতি স্লিপার, আর এরারে একবারে দেই না মনোরঞ্জে ভাড়া দেই ফুইনির ঘরে ফুইনি ডে উনির ঘরে ডে উনি, এই যে ফুইনির ঘরে ফুইনি ডে উনির ঘরে ডে উনি, তুই যে আমার এই কথা কইলে তোরে যে আমি এখন টিকচে বর্তমানে সিনা এটাই তো তোর লাগে বেশি,
তুই আমারে কস তোর মাইতে আমি কামুরতাম তুই আউনের আগে মেকআপ আপার দ্বারা আইয়াই আইয়াই তুই মেকআপটা করছস কি হচ্ছে মাননীয় সভাপতি সাহেব জানোই আমার টেহাটা দিছে আমার টেহাটা দিছে না কয় কি সভাপতি সাহেব বাহি বাহি কই আয়া পড়ছে এর ফলে দেখুন মলমপাটি এটা তো আমি জানি যে এলো এই যে মলমপাটিটা আছিস না এই মলমপাটিটি একটাই দে তো মলম কিনে লয়ে গেছিস এই ড্যানো কি পাইছে আপনি লয়ে শুনে নেন না আপনার লুকটা দেখা যাবে বেশি ভালো না আউনের আগে যে নিজে আমার এখানতে মেকআপটা কইরা আইসুন এটা বেহারে কই শুন এটা তো কইতেন না এই ফটো ঠিক আছে সমস্যা নাই মাননীয় সভাপতি সাহেব এই যে আমার কামের বিডি কয় এ কি জানে যে আমি কামের বিডি সাপ্লাই দিই অনলাইনতে শুরু হইরা এমন কোনো ওয়েবসাইট নাই যে হানো আমার কামের বিডি সাপ্লাই হয় না যে বাসাতে কামের বিডি রাখবো সে বাসাতে আমার ফোন দেয় মেকআপ আপা আপনার বাসায় কি কামের বিডি আছে তো হনি আমি কামের বিডি ভাড়াই দিই মাননীয় সভাপতি সাহেব আমার এখানে আছে দাঁত থেরাপি মনে রইল যার দাঁতটি হলুদ হলুদ তার লাগে আছে একটা থেরাপি এইটা হইলো সুন থেরাপি আর সুন থেরাপিটা হইল মনে রইল এক ঘন্টা লাগা সুন মুহ ভইরা ধুয়া এটিকে ওই দাঁতটি সাদা ফটফটা হয়ে যায় গা যদিও জিব্বাটা কইসা পড়া যায় সমস্যা নাই পরবর্তীতে জিব্বার লাগিয়েও আমার একটা থেরাপি আছে নকল যে জিব্বা পাওয়া যায় এটা অন্য লাগাই দেওয়া যাবে শেষমেশ একটা কথা কই এটা হলো আদিও আসল সংগঠন একমাত্র আমার সংগঠন এটা কোনো দ্বিতীয় শাখা নাই নিউ মার্কেট গাউসি আইলে দেখবেন আমার ব্যানার বই আছি সুন্দরী একটি নারী আমি হলাম মেহজাবিন আপা ওরফে মেকআপ আপা মাননীয় সভাপতি সাহেব আপনারা জুতা শাড়ি যে কোনো জিনিস চাই সব পাইবেন আমি মেকআপ আপার কাছে কোনো সমস্যা নাই শুধু শুধু আইবেন আমার কাছে সব সমস্যার সমাধান এক তুরিতে মনে রইন আপনার কালাবো মনে রইন যে আমি এক তুরিতে দলা বানায় দেব ফাটায় দেব আপনার দ্বারো তো আমি কইতে চাই শেষ মুহূর্তে আমি চেষ্টা করেছি ফানি ভিডিওটি তৈরি করার কতটুকু করতে পেরেছি তা আমি জানি না আমি চেষ্টা করেছি মাইমনসিংয়ের আঞ্চলিক ভাষা তুলে ধরতে আমি ওইভাবে কথা বলি না তবুও আমি চেষ্টা করেছি আপনাদের একটু এন্টারটেইনমেন্ট করার জন্য যদি আমার এই ভিডিওটা আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার এই কষ্টটা সার্থক তো সবাই ভালো থাকবেন আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন ভিডিওটি ফুল ওয়াচ করবেন লাইক দেবেন অবশ্যই আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন পাশাপাশি বেল বাটনটাও বাজিয়ে দিবেন আমার নতুন ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি আবার হাজির হবো অন্য কোনো দিন আমরা নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ